নমস্কার বন্ধুরা, সুপর্ণার স্বাদ খাওয়ানোর নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, নতুন একটা সকাল, নতুন একটা দিন, আমি আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আর আপনারা সঙ্গে থাকুন, সারাদিন কী করি না করি আপনাদের দেখাবো, আপনাদের ভালো লাগে। তো সকাল সকাল বাসি কাজকর্ম সব সেরে আমি স্নান দান করে নিয়েছি, এবার পুজো দেব। পুজো দিয়ে তারপরে যাবো রান্নাঘরে। সকালবেলায় স্নান না করলে লেট হয়ে যায় অনেক, সকালের খাওয়া দাওয়া শেষ হতে হতে দুপুরের রান্নার তোড়জোড় শুরু হয়ে যায়। দুপুরের রান্না শেষ হতে হতে অফিস থেকে বাড়ি চলে আসে, বাড়ি আসার পরে খাবার দাবার দিয়ে স্নান করতে যেতে আমার অনেক লেট হয়ে যায়। সেই জন্য সকাল সকাল স্নান করে নেওয়ার চেষ্টা করি। আর আমার ছেলে মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি, তো ওরা ঘুম থেকে ওঠার আগেই আমি সব কাজ সেরে নেওয়ার চেষ্টা করছি। এই যে বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেছে। ছেলে মেয়ে লেট করে উঠেছিল বলে তো ছেলেকে দিয়ে দিলাম ছাতু গুলে, আর মেয়েকে এক গ্লাস দুধ দিয়েছি খেতে। মেয়ে ছাতু খেতে পারে না, ওর গলায় আটকে যায়, ওর কাশি হয়, সেজন্য ওকে আর ছাতু দিইনি। তারপর কিছু জামাকাপড় ছিল মেশিনের ভিতর, সেগুলো কেচে নিলাম, আর বাইরে এসেছি মেলতে এবার। আর আমার মেয়ে দেখুন আমাকে হেল্প করছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এরও একটা দড়ি টানানো আছে, কিন্তু সেটাতে আর মেলিনি, কারণ ওখানে রোদ্দুর এসে গেছে আর এখন গরমকালের দিন ছায়াতেও শুকিয়ে যায় হাওয়ায়, তো সেই জন্য ভিতরেই মেলে দিচ্ছি সব কিছু, একটুখানি পরেই শুকিয়ে যাবে। আর চণ্ডীগড়ে এখন লু চলছে, তো আমি বাইরে গেলে মেয়েটাও পিছন পিছন বাইরে চলে যাবে, সেই জন্য আর বাইরে মেলি না। পরে ঘরটা মুছে নিচ্ছি, আর এই ঘরে আমার ছেলেমেয়েরা সবসময় খেলাধুলা করে, এই ঘরটা খুব নোংরাও হয় বেশি। ঘরটা মুছে নিয়ে তারপরে যাবো রান্নাঘরে। আর বন্ধুরা, প্রথম প্রথম ক্যামেরার সামনে কথা বলছি, একটু অসুবিধা হচ্ছে, কিছু মনে করবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাকে জানাবেন। এখন রান্নাঘরে রান্না করব দুপুরে রান্না, তার জন্য আর সব কিছু কেটে নেব। আর বলে গেছে পনির রান্না করতে, পনির নিয়ে এসেছিলো সকালবেলা। তো আমাদের ওখানে যেমন লুজ পনির পাওয়া যায় মিষ্টির দোকান থেকে, এখানে তো সেরকম পাওয়া যায় না, এরকম প্যাকেট প্যাকেটই পাওয়া যায় কিন্তু। আর এই প্যাকেটে থাকে 200 গ্রাম পনির, 200 গ্রাম, এই যে 200 গ্রাম পনির থাকে। এই পনিরটা এখন বানিয়ে নেব, পনিরের সবজি হবে, কড়াই পনির হবে আর ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস আমি শুধু ক্যাপসিকাম দেবো ফ্রাইড রাইসে, আর তেমন গাজর টাজর কিছু পাইনি আমি সবজি তেমন। চলুন রান্নাটা করে নেওয়া যাক। একটু গোছানোই আছে, শুধু পনিরটা কেটে নিয়ে পরে রান্না বসিয়ে দেবো। আর দুপুরবেলা রান্না করতে খুব কষ্ট হয় এত গরমে। তো রান্নাবান্না শেষ করে ছেলে মেয়েকে খাওয়াতে বসে গেছি। মেয়েকে খাওয়াতে তো অনেক সময় লাগে, আর ছেলে 4টার সময় টিউশন পড়তে যায়, তো ওকে তাড়াতাড়ি খাইয়ে দিতে হয়। তো আপনাদের দাদা এখনও বাড়িতে আসেনি, ও আসতে কোনো দিন 2:30 বাজে, কোনো দিন 3টেও বেজে যায়। তার আগেই আমি ছেলে মেয়েদের খাইয়ে দিচ্ছি, তো ও আসলে আমি ওর সাথে খেতে বসে যাই। আর আমার ছেলে পাশের বাড়িতেই টিউশন পড়তে যায়। শুনো, বাই পাখি, বাই করো একটু, ভালো করে পড়ে নেবে, ঠিক আছে? তাড়াতাড়ি পড়ে নেবে, তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। বাইরে কি রোদ্দুর দেখুন, এই রোদ্দুরে লু চলছে এখানে, 50-এর কাছাকাছি টেম্পারেচার। জামাকাপড়গুলো সব শুকিয়ে কাট হয়ে গেছে, তোলার জন্য যে বাইরে আসবো তাও ইচ্ছা করে না। মাম্মা তুমি বাইরে এসো না, মা ভীষণ রোদ্দুর, ভীষণ। দুপুরে একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলায় চলে এলাম চা করতে, তা দুজনের জন্য চা করে নেবো, আর ছেলে মেয়েকে দুধ গরম করে দিয়ে দেবো। তো লিকার চাই বানিয়ে নিলাম দুজনের জন্য। ওকে জিজ্ঞেস করেছিলাম দুধ চা খাবে কি না, তো ও না বললো। কি করেছিস মুখটা, হ্যাঁ আইসক্রিম খাওয়া হয়ে গেছে?
কই বাটি কই, বাটি ধুয়ে দিয়েছ? না এখনো হয়নি, মেজে মেজে ধুবো। মেজে 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 তারপরে ধোবে? তাহলে বেসিনে যে কটা বাসন আছে সব মেজে ফেলবে? থপটিচু ধরতে পারো? কি করতে পারো? কি নেবে ওটা? কি কি বলো ওটা? বাসন মাজার কি? আচ্ছা আমি দেব। কি করছো মা? কেমন ভাবে বাসন মাজছো? কোনটা? তো মুখটা আগে ধো। আগে হাত ধো, তারপরে মুখটা ধো, তারপরে তুমি কাজ করো। তো চা খেতে খেতে বসে একটু গল্প করছিলাম দুজনে মিলে, তারপরে উঠে আবার রান্নাঘরে যেতে হবে, রাতে রান্নার উপর করতে হবে। তেমন কিছুই না, রুটি করলেই হয়ে যাবে। তো বন্ধুরা, রাত্রের খাবার এই যে এখানে রুটি বানিয়ে রেখেছি, আর আমার মেয়ের জন্য আমি রুটি এখানে ভিজিয়ে রেখেছি। ও তো ভাত খেতে চায় না, তো পেট ভরে রুটি খেয়ে নেয়। আর দুধ আছে, দুধ দিয়ে হয়ে যাবে। আর রাত্রে দুজনে বসে আর দেখুন ঘরের ভিতরে কেমনভাবে খেলনা ছড়িয়ে রেখে দিয়েছে। আবার হাসি পাচ্ছে বদমাইশগুলো। এরকমভাবে কে খেলনা ছড়িয়ে রাখে? খেলনার জায়গা করে দেওয়া হয়েছে, খেলনাগুলো গুছিয়ে রাখতে হয় অনেক। এবার খাওয়া দাওয়া করবো, ছেলে ভাত খাবে, ছেলেকে ভাত খাইয়ে দেবো, ও নিজেই খেয়ে নেবে। ওকে ভাত বেড়ে দিলে ও নিজেই খেয়ে নেয়। আর মেয়েকে খাইয়ে দিতে হবে ওই দুধ রুটিটা জল ফেলে ওর মধ্যে চিনি দিয়ে দুধ দিয়ে চটকে ওকে খাইয়ে দেবো গ্লাসে করে। তা না হলে ও খেতে চায় না, আর ভাত তো একদমই খেতে চায় না। জোর করে যেটুকু খায়। খেতে চাও? আচ্ছা ঠিক আছে। তো অনেক রাত হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। আবার সকালবেলা উঠতে হবে 6:30 উঠে টিফিন বানিয়ে দিতে হবে, অফিসে যাবে নিয়ে। তো আজকের মতন এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, যা গরম পড়েছে সবাই নিজের খেয়াল রাখবেন। আজকের মতন এই পর্যন্তই, গুড নাইট।